মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কিগো কোথায় যাচ্ছ? বড়লোক শ্বশুরবাড়ি ফেরত পাঠিয়ে দিয়েছে তো, পুরো কপাল আমার চলে এলি বাড়িতে। বাবা বাবা, চলে আসবো গো তোমার কাছে, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না তোমার। এই বাড়িতে চলে এসো, আমরা সবাই মিলে তোমার মাথায় তুলে ডাই ডাই করে নাচবো। শুনো এদিকে, শুনো, আমার মেয়ে যখন বলেছে তখন ও এই বাড়িতেই থাকবে। না থাকবে না, থাকবে সে কথা বলো না। হ্যাঁ, গায়ের জোর দেখিও না, জোরে খালি দিয়ে সংসারটা আমি চালাই, তুমি নাও পোড়া কপাল। মা শোনো, আমার কথাটা শোনো, বিশ্বাস করো, আমি যদি এই বাড়িতে থাকি না তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না গো। আমি আমি কিছু না কিছু একটা কাজের ব্যবস্থা ঠিক করে নেব, আর আর সঙ্গে আমার পড়াশোনাটাও চালাবো। তারপর তারপর কিছুদিন পরে আমি আমি ওই হোস্টেলে চলে যাব। আমির বাবু এত করে চেয়েছিলেন আমি যাতে পড়াশোনাটা করি, ঠিক আমার মাথা গরম আছে, সরে যা, তুলো মেয়ে আজ সামনে। তুমি চুপ করো, একদম চুপ। তুই আমার মুখের উপর কথা বলছিস, চিৎকার করছিস? হ্যাঁ চিৎকার করছি, তোমার উপর চিৎকার করছি। কি জাতা বলে যাচ্ছ ওকে তুমি? এই একই ঘটনা যদি আমার সাথে ঘটতো, পারতে এতগুলো কথা বলতে? পারতে? আজ আমার থেকে এই মেয়েটা তোর কাছে বড় হলো রিম্পি। তোমার কাছেও কি সেটা উচিত ছিল না মা? ছোট থেকে তোমার পায়ে পায়ে ঘুরেছে যাতে তোমার একটু ভালোবাসা পায়, তুমি কি একদিনের জন্য ওকে একটু সন্তান ভাবতে পারলে না? কপাল আমার, যে মেয়ের জন্য সারা জীবন মুখের রক্ত তুলে কাটলাম, আজকে সেই মেয়ে আমাকে কথা শোনাচ্ছে। তুলে নাও ঠাকুর, কিরে তুই, মাকে কেউ একদম চুপ, তুই একদম চুপ করে থাকবি। রিম্পি যা বলেছে একদম ঠিক বলেছে বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।